মুন্সীগঞ্জের সদর উপজেলায় দক্ষিণ ইসলামপুরে যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় 60 জন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল 3টায় সংগঠনের সভাপতি মোহাম্মদ ইমন হোসেনের তত্ত্বাবধানে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই খাদ্য সামগ্রীর মধ্যে ছিল শ্যামাই, চিনি, ডাল, দুধ, পোলাওয়ের চাল, তেল ইত্যাদি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সংগঠনের সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন ইমু, প্রচার সম্পাদক মোহাম্মদ রাহাত, রুনা আক্তার সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোহাম্মদ রাহিদ হোসেন, নিউজ 72.1 TV।